মেয়ের অসুস্থতার কারণে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান, ফলে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার। বিশ্বসেরা এই অলরাউন্ডারের ভিত্তিহীন এমন সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী ম্যাচ জিতে শুভ সূচনা করে বাংলাদেশ, তবে সেই ম্যাচেই বাঁ হাতের কবজিতে চোট খেয়ে আসর থেকে ছিটকে পড়েন ওপেনার তামিম ইকবাল। এছাড়া ইঞ্জুরি নিয়ে খেলছেন মুশফিকুর রহিম ও সাকিব। মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে তামিমের, কিন্তু তামিমের পর আরেক সিনিয়র ক্রিকেটার সাকিবেরও দেশে ফেরার খবর শুনে হতাশ হন সমর্থকরা। তবে এমন সংবাদ যে শুধুমাত্র গুজব ছিল তা জানিয়ে বিসিসি ও সাকিবের ঘনিষ্ঠ সূত্র নেতিবাচক প্রক্রিয়া জানিয়েছেন। বাংলাদেশের একটি অনলাইন পোর্টাল সোমবার দিবাগত রাত্রে জানায়, দুবাইতে বাবা মেয়ের সাথে বাংলাদেশের টিম হোটেলে থাকা সাকিব কন্যা আলাইন হাসান আবরি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ায় তাকে দেশে রেখে যেতেই ফিরতে হচ্ছে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে। অনলাইনটি আবার এমন খবরের সূত্র হিসেবে সাকিবের এজেন্ট N9 ব্যবহার করেছে। তবে এমন ভিত্তিহীন সংবাদে চটেছে বাংলাদেশের ক্রিকেটারের সর্বোচ্চ সংস্থা BCB। সংস্থাটি একটি সূত্র জানিয়েছে, যেসব সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করে তাদের দায়িত্ব জ্ঞানের অভাব রয়েছে। পাশাপাশি সাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাকিবের মেয়ে সুস্থ আছে আর সে দেশেও ফিরছে না। যারা এমন সংবাদ করে তাদের শোকজ করা উচিত। বৃহস্পতিবার বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ, যেখানে টানা দুই ম্যাচ হেরে ইতিমধ্যে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। আর এই গ্রুপ থেকে বাংলাদেশ ও আফগানিস্তান সুপার 4 নিশ্চিত করছে। এদিকে বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচকে নিয়ে শুরু হয়েছে আরেক বড় ধরনের সমস্যা। শ্রীলঙ্কার বিপক্ষে 137 রানের বিরাট জয়ে কার্যত সুপার 4 একটি মাত্র পা রেখেছেন টাইগাররা। গতকাল শ্রীলঙ্কাকে 95 রানে হারিয়ে দেয় আফগানিস্তান। গ্রুপ থেকে সুপার 4 বাংলাদেশ ও আফগানিস্তান। 20 তারিখ আবুধাবিতে বাংলাদেশ আফগানিস্তানের ম্যাচ নিয়ে এখন হিসেব নিকেশ। বাংলাদেশ আফগানিস্তান ম্যাচকে নিয়ে শুরু হয়েছে আরেক সমস্যা, চোটের কারণে ছিটকে গেলেন দেশ সেরা ওপেনার তামিম। আবার খেলছেন না সাকিব নিজেও, তাই কে যাচ্ছেন ওপেনিংয়ে? এর অংশ হিসেবে নেটে অনেক সময় ব্যাটিং অনুশীলন করলেন মুমিনুল হক। তামিম দলে নেই, ওপেনার হিসেবে মুমিনুল একাদশের জায়গা পাবে কিনা তা নিয়ে যত মাথা ব্যথা। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পরবর্তী আপডেট খবরগুলো পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।